হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহরুন দু হাজার বাইশে যারা সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসারের জন্য এক্সামিনেশান দিয়েছিল তাদের এক্সাম কন্ডাক্ট হয়েছিল দু হাজার এবং তাদের সিআইচর যে স্পেশাল ট্রেনিং সিপিসিএইচ বা সার্টিফিকেট প্রোগ্রাম ইন কমিউনিটি হেলথ এই যে চার মাসের একটি কোর্স এই কোর্সটি কন্ডাক্ট হয়েছিল বা শুরু হয়েছিল সেপ্টেম্বর দু থেকে পরবর্তী নেক্সট চার মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস তাদের ট্রেনিং হয়েছিল এবং তারপর তার যে ফাইনাল এক্সামিনেশান সেটি কন্ডাক্ট হয়েছিল জানুয়ারি দু হাজার তেইশে এই সিপিসিএইচ কোর্স কতজন করেছিল এবং কতজন পাস করেছে বা কতজন ফেল করেছে তার একটি স্ট্যাটিস্টিক ডব্লুবিএসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এখানে টোটাল দশটি ইনস্টিটিউট বা যেখানে এই কোর্সটি কন্ডাক্ট করা হয়েছিল সেই দশটি ইনস্টিটিউটের নাম রয়েছে এবং টোটাল কতজন অ্যাপিয়ারেন্স হয়েছিল কতজন পাস করেছে কতজন ফেল করেছে সেটি এখানে দেওয়া রয়েছে দেখো প্রথমে যে সিরিয়াল নাম্বার ওয়ানে যে স্টাডি সেন্টার ছিল এন বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল টোটাল অ্যাফিয়ার ছিল বা টোটাল ক্যান্ডিডেট ছিল ফিফটি সিক্স সকলেই পাস করেছে এখানে কিন্তু কেউ ফেল করেনি অর্থাৎ কোর্স কিন্তু এখানে খুব একটা যে কঠিন সেটা কিন্তু নয় কারণ এখানে টোটাল পাঁচশো জন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে পাঁচশো জন পাশ করেছে এবং অ্যাবসেন্ট ছিল বাকি পাঁচজন অর্থাৎ ফেল কিন্তু কেউ করেনি শুধুমাত্র তারা অ্যাবসেন্ট ছিল তাই তারা পরীক্ষা দিতে পারেনি বা তাদের রেজাল্ট আসেনি এভাবে তোমরা দেখতে পারো দ্বিতীয় নম্বর যে স্টাডি সেন্টার রয়েছে এন বারাসাত এখানেও যতজন অ্যাপিয়ার হয়েছিল সকলেই পাস করেছে বার্ড ওয়ান এসডি হসপিটাল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এমআর বাঙ্গুর মুর্শিদাবাদ নর্থ বেঙ্গল তমলুক হুগলি বিভিন্ন যে এন টিএসগুলি ছিল বা এখানে যে স্টাডি সেন্টার ছিল এখানে কিন্তু সবাই পাস করেছে শুধুমাত্র তমলুক থেকে সরি শুধুমাত্র হুগলি থেকে চারজন অ্যাবসেন্ট ছিল এবং এমআর বাঙ্গুর থেকে একজন অ্যাবসেন্ট ছিল বাকি সবাই কিন্তু পাস করেছে অর্থাৎ যারা এর জন্য এক্সামিনেশন দিয়েছ যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের কিন্তু সিপিসিএইচ যে কোর্স এই কোর্সটি করলে যেমন একদিক থেকে সুবিধা হবে কারণ পরবর্তীকালে যখন স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করবে সেখানে কিন্তু তারা এক্সট্রা নাম্বার পেতেও পারে কারণ প্রথমবার বা ফার্স্ট টাইম যে রুলস ছিল সেখানে যদি কোনো ট্রেনিং থাকে সেখানে কিন্তু তারা তিন নাম্বার মার্কস পাচ্ছিলো ঠিক এভাবেই আবার যদি নেক্সট টাইম বা দু হাজার তেইশে যে ভ্যাকেন্সি বেরোবে সেখানেও যদি নিয়ম অনুসারে থাকে যে সিপিসিএইচ কোর্স করলেও কোনো এক্সট্রা নাম্বার পাওয়া যাবে তাহলে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাবে কোর্স খুব একটা কঠিন নয় খুব মোটামুটি ইজি রয়েছে মেনলি কমিউনিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল এই জায়গাটা এখানে তুলে ধরা হয় এই পিডিএফটি যারা ডাউনলোড করতে চাও বা যারা বুঝতে পারছো না যে কোথা থেকে এটি পাওয়া যাচ্ছে বা কোনো ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাদেরকে বলি এটি আপলোড করা হয়েছে ডব্লিউএনসি ডট আই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা এইটি যদি ওপেন করো এখানে অপশান রয়েছে দেখো দ্বিতীয় নম্বর যে নোটিশটি রয়েছে স্ট্যাটিস্টিক অফ দ্য সিপিসিএইচ কোর্স ব্যাচ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে তোমরা ক্লিক করে নিলেই তোমাদের এই যে পিডিএফ এটি ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা তারপর এখান থেকে দেখে নিতে পারবে থ্যাংক ইউ